ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখাবো অ্যাপেল ক্লোন ও অ্যাপেল রিয়েল ভার্সনটি। আমাদের কাছে দুইটা প্রোডাক্টই আছে, দুটো প্যাকেটে দেখা যাচ্ছে। এটা 128 GB রোজ গোল্ড, দুটোই রোজ গোল্ড। সাইড থেকে দেখা গেলে বোঝা যায় যে প্যাকেটটা একটা ছোট আছে, একটা বড় আছে। তো যাই হোক, আমরা আগে ক্লোনটা ওপেন করবো। এর মধ্যে আছে একটা ফোন, একটা ম্যানুয়াল বক্স, সবকিছু অরিজিনালের মতোই, একটা হেডফোন, চার্জার আর ডাটা কেবল। আর ম্যানুয়াল বক্সের মধ্যে অনলি একটা স্পেসিফিকেশন পাওয়া যাবে। যাই হোক, তো এই ছিল ভেতরের প্রোডাক্ট। আমরা এখন একটা ফোনটা ওপেন করব। সুশৃঙ্খলভাবে অ্যাপেলের লোগোই আসছে, তবে এটা ক্লোন। এর থিকনেস খুবই সুন্দর, ফিনিশিংটা খারাপ না। বর্তমান বাজারে ক্লোনগুলো মোটামুটি অরিজিনালের মতো দেখতে, যদিও আমি নিজেও কনফিউজড। আমি এই প্রথম এই ক্লোন নিয়ে করতেছি, আর এটা অরিজিনালের সাথে কখনোই কম্পেয়ার করা সাজে না। অনেকক্ষণ লাগতেছে লোডিং হতে। জায়গাটা ব্যাটারিতে চার্জ নাই, তো এটা আমি ফিঙ্গারপ্রিন্ট অলরেডি রেজিস্ট্রেশন করে রাখছি, আমার একটা পাসওয়ার্ড দেওয়া আছে। আর ফিঙ্গারপ্রিন্টটা কেমন কাজ করে সেটা আমি দেখবো। ফিঙ্গারপ্রিন্ট দিলে আমার মনে হচ্ছে খুব দ্রুতই সেটা মনে হচ্ছে। আর এর 3D অপশনটাও দেওয়া আছে, যদিও এটা ফেক, এটা অ্যানিমেশনের মতো, আদারওয়াইজ অরিজিনাল অ্যাপেলের কিছুই নেই। কিন্তু এটা অ্যান্ড্রয়েড ভার্সন, সেটিংসটাও একদম প্রপারলি অ্যাপেলের মতো দেখা যাচ্ছে। জেনারেল, অ্যাবাউট, বোঝার উপায় নাই যে এটা ক্লোন। আপনি যখন ইউজ করবেন তখন প্র্যাকটিক্যাল আপনি বুঝতে পারবেন যে এটা ক্লোন না অরিজিনাল। যাই হোক, আমি এর সাথে অরিজিনালটা বলে আনবক্স করবো। এটার ভিতরেও সেম মোটামুটি ভিতরে একই প্রোডাক্ট আছে। ম্যানুয়াল বক্সের মধ্যে কিছু অরিজিনাল ইয়ে দেখা দেখলে বোঝা যাবে যে এটা অরিজিনাল ফোন। অ্যাপেলের লোগো আছে সম্ভবত দুইটা, ইয়েস সম্ভবত অ্যাপেলের দুটো লোগো। এটা আপনি অন্যান্য ইয়েতে ইউজ করতে পারবেন, আপনার ল্যাপটপ ইউজ করতে পারবেন। আর অন্যান্য প্যাকেজ, যেহেতু এটা আট মাস আগে আমি ক্রয় করছি, সো এখন ভিতরের ইয়াগুলো ইউজ করা হয়েছে। যাই হোক, তো আমরা অ্যাপেল ওপেন করবো, অরিজিনাল অ্যাপেল ওপেন করবো। প্রোডাক্টেড বাই ইন ক্যালিফোর্নিয়া ইন চায়না, মডেল A1687। কম্পেয়ার করলে কিন্তু বোঝা খুবই মুশকিল যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। যাই হোক, ওপেন হয়ে গেছে, পাসওয়ার্ড দিলাম, দুইটা আমি একসাথে আনলক করবো। রেডি, 1 2 3, পাসওয়ার্ড আনলক, 1 2 3, পাসওয়ার্ড। যাই হোক, জেনারেলে যাবো, দুটাতেই জেনারেল। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে দুটাতে, আর এটা থাকাটাই স্বাভাবিক। এবং এখানে আপনি যে কোনো পিকচার যদি একটা ছবি তুললেন, দুটাই ক্যামেরা ওপেন করলাম, এটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা মোটামুটি এখন মনে হয় বোঝা যাচ্ছে।
যাই হোক, এখানে থ্রি ডি ফটো মোড আছে, থ্রি ডি আমি থ্রি ডি একটা ছবি তুললাম, তুললে ফোনটা একটু করলাম, আর ক্লোন মোবাইল থেকে আমি একটি ছবি তুললাম স্ট্যান্ডার্ড, ওখানে থ্রি ডি সে বলবে না। ফোকাস করতে কিছুটা সময় নেবে আপনার, যাই হোক, তারপরে ছবির কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না। আর থ্রি ডি পিকচার কী তুললাম সেটাও দেখা দরকার, পিকচারটা যে থ্রি ডি সেটা আমি কীভাবে বুঝবো, এটাতে নির্দিষ্ট মতো একটা চাপ দিলে পিকচারটা নড়া চড়া করবে না, দেখতে পাচ্ছেন? এখানে দেখা যাচ্ছে যে টোটাল বিষয়টা একদম সেমলি অ্যাপেলের মতোই দেখাচ্ছে, যেমন ক্যাপাসিটি এটা 63 জিবি, আই মিন 64 জিবি এটার টোটাল ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে, আর অরিজিনাল ইয়েতে 128 জিবি, 57 জিবি অ্যাভেলেবেল। যাই হোক, আমাদের কোলন ফোনটাতে চার্জ খুবই কম, যার কারণে এটা বেশিক্ষণ দেখাতে পারতেছি না। যাই হোক, আমি এটা পার্সোনালি আপনাদেরকে দেখানোর জন্য ইয়ে করলাম, যদিও আমি প্রফেশনাল কোনো অনলাইন ইয়া করি না। এটা মাস্টার, একদম ক্লোনের মাস্টার, সর্বশেষ ভার্সন ক্লোন, যার কারণে এটা অরিজিনাল সাথে খুব মোটামুটি কম্পেয়ার করার মতো অবস্থা হয়ে গেছে। এর ফিনিশিং কোয়ালিটি যথেষ্ট ভালো, আপনি সিরির ইয়াটা পাবেন না। আমরা সিরিটা ওপেন করব, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি থ্রি ডি টাচের মাধ্যমে আমি বিভিন্ন অ্যাঙ্গেল সব কিছু শো করতে পারতেছি, বাট এখানে কিন্তু থ্রি ডি কাজ করবে না যেহেতু এটা ক্লোন। হাই সিরি, হোয়াটস দ্য টাইম? হোয়াটস দ্য টাইম? কিন্তু ক্লোনে আপনার এই সিরি কাজ করবে না। আদারওয়াইজ অনেক কিছু আছে যেটা অ্যাপেল আইওএস ভার্সনের কোনো কিছু সাধারণত এর সাথে মিলবে না, কারণ এটা অ্যান্ড্রয়েড, যেহেতু আপনি প্লে স্টোরে যখনই যাবেন তখনই দেখতে পাবেন যে এটা অ্যাপস স্টোর চালু হয়ে গেছে, সাধারণত আপনার অ্যান্ড্রয়েড ভার্সন চালু হয়ে গেছে, আপনি খুব সহজেই বুঝতে পারবেন ব্যাপারটা। ফেস টাইম, ক্যালকুলেটর, গেম সেন্টার, সব কিছুই দেখতে অরিজিনালের মতোই। আমাদের মিউজিক টোপেন করলাম এখানে, এটা তো মিউজিক টোপেন করলাম, আমার ধারণা আপনারা মোটামুটি যতটুকু বোঝানো সম্ভব হয়েছে আপনারা কিছুটা বুঝতে পারছেন, আমি কতটুকু বোঝাতে পারছি জানি না, আগামী দিন আশা করি অ্যাপেল 7 আপনাদের সামনে নিয়ে আসবো।